সতীর দেহত্যাগের পর মহাদেবের তাণ্ডব থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য বিষ্ণুদেব তার নিজের চক্র দিয়ে সতীকে 51 খণ্ডে ভাগ করেন। মা সতীর সেই 51 খণ্ডই এখন 51 পীঠ নামে পরিচিত। কালিকা পুরাণ অনুসারে কামাখ্যায় পুজো করলে সকল ইচ্ছা পূর্ণ হয়। শিবের তরুণী স্ত্রী এবং মোক্ষদাত্রী শক্তি কামাখ্যা নামে পরিচিত। অসমের বিখ্যাত কামাখ্যা মন্দিরের অন্যান্য ইতিহাসের কাহিনী শুনলে অবাক হয়ে যাবেন। অসমের রাজধানী গুয়াহাটির পশ্চিমাংশে অবস্থিত নীলাচল পাহাড়ে রয়েছে কামাখ্যা এই মন্দিরটি। এটি হিন্দু তথা তান্ত্রিকদের কাছে অত্যন্ত পবিত্র তীর্থস্থল। এটি একটি প্রাচীন হিন্দু মন্দির। কথিত আছে, এখানে সতীর দেহত্যাগের পর বিষ্ণুর সুদর্শন চক্রে যোনি ছিন্ন হয়ে পড়েছিল। কামাখ্যা 51 শক্তিপীঠের অন্যতম। হিন্দু পুরাণ অনুযায়ী কামাখ্যা মন্দিরে দেবী সতীর গর্ভ এবং যোনি পড়েছিল। সেই কারণেই দেবী কামাখ্যাকে উর্বরতার দেবী বা রক্তক্ষরণকারী দেবী বলা হয়। এই ছিল অসমের কামাখ্যা মন্দিরের কিছু ইতিহাস এবং অজানা কিছু তথ্য। ভক্তিতে নিমজ্জিত হয়ে আপনি যদি সত্যি দেবী মায়ের আরাধনা করতে চান এবং যদি না পৌঁছাতে পারেন অসমের এই বিখ্যাত কামাখ্যা মন্দিরে, তাহলে আপনি অবশ্যই এবং অতি অবশ্যই আসতে পারেন বারাসাতের কামাখ্যা পীঠ সেবা সঙ্গে। তাহলে চলুন আর দেরি কিসে, আপনাদের সকলকে নিয়ে যাই এই মন্দিরে এবং দর্শন করিয়ে আনি এই বিগ্রহটিকে। আচ্ছা, তবে একটা কথা বলে রাখি, আপনারা আসবেন কি করে? আপনারা যারা হাওড়া থেকে আসছেন তারা L238 করে আপনারা চাপাটালি মোড়ে নামতে পারেন এবং ওখান থেকে মাত্র 10 টাকার বিনিময়ে আপনারা টোটো করে চলে আসতে পারেন এই সতীপীঠে। অন্যদিকে যারা ট্রেনে করে আসছেন তারা অবশ্যই বারাসাত জংশনে নেমে ওখান থেকে প্রথমে ভ্যান বা ডাইরেক্টলি কোনো টোটো পেলে আপনারা চলে আসতে পারেন চাপাটালি মোড় এবং সেখানে 10 টাকার বিনিময়ে আবারও আপনারা পৌঁছে যেতে পারেন মন্দির চত্বরে। তাহলে চলুন ঘুরিয়ে আসি আপনাদের এই মন্দির চত্বরটিতে, আর জেনে নিই এই মন্দিরের বিভিন্ন অজানা ইতিহাস। বলছিলাম যে আপনাদের এখানে ভোগের ব্যবস্থা কী আছে? ভোগের ব্যবস্থা প্রতিদিন অন্নভোগ হয়, অম্বুবাচী 3 দিন বন্ধ থাকে। আচ্ছা, ভোগটা পেতে হলে হয় যেদিনকে আপনার ভোগ নিতে হবে তার আগের দিন আপনাকে বিকেলবেলা 4টে থেকে 7টার মধ্যে সে কুপন কাটতে হবে। আচ্ছা, অথবা পরের দিনকে সকালবেলা 8টা থেকে 10টার মধ্যে কুপন কাটতে হবে। আচ্ছা, ফোনে ভোগের পাওয়ার কোনো ব্যবস্থা নেই, এসেই কাটতে হবে আর 10টা বেজে গেলে আর কোনোভাবেই কুপন পাওয়া যাবে না। আচ্ছা, আর পুজোর সময় এমনি? পুজোর সময় আমাদের ভোরবেলা 5টায় মন্দির খুলে যায়, সকাল 5টায় খুলে যায় কি দর্শনের জন্য। 8টা থেকে পুজো অর্চনা গুছানো গাছানো হয়ে 10:30টায় পুজো শুরু হয়। 12টায় সময় অঞ্জলি হয়, 12:30টায় ভোগ হয়ে 1টায় বন্ধ হয়ে যায়। আচ্ছা, বুঝতে পেরেছি। আর ভোগের ব্যবস্থা মোটামুটি এইখানেই হয়? হ্যাঁ, ভোগ ওখানে রান্না হয়, এখানে খাওয়ানো হয়, নাট মন্দিরে বসে খাওয়ানো হয়। নাট মন্দিরে খাওয়ানো হয়। আর হচ্ছে কি, আপনার এখানে মন্দির আপনার এখানে মানে কতক্ষণ খোলা থাকে বেসিক্যালি? মন্দির ওই তো রাত্রে সকালবেলায় যে বললাম 5টায় খোলা হয়, আর 12:30টায় 1টায় বন্ধ হয়ে যায়, সেটা সকালের টাইম। আচ্ছা, আর বিকেলবেলায় 4টায় খোলা হয় আর 8টায় বন্ধ হয়। 8টায় বন্ধ হয়। বৃহস্পতিবারটা আমাদের এক্সেপশনাল, সেটা হচ্ছে কারণ ওই বৃহস্পতিবারের প্রতিষ্ঠা দিবস। ঠিক আছে, ওই দিনকে আমাদেরকে মন্দির রাত্রেবেলা বন্ধ হয় 8:30, আর 7টায় আরতিটা হয় সন্ধ্যা আরতি, কিন্তু ওই দিনকে হয় 7:30। বুঝতে পেরেছি।
আর বিশেষ পুজো, বিশেষ পুজো বলতে আমাদের দোসরা বৈশাখ থেকে দশই বৈশাখ পর্যন্ত বাৎসরিক অনুষ্ঠান চলে, প্রতিষ্ঠা দিবস দিয়ে শুরু হয়, তখন এখানে মেলা টেলা হয় আশেপাশে। আর দ্বিতীয়ত যেটা দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, এগুলো সবই হয়, সবই মায়ের উপরেই হয়, আলাদা করে প্রতিমা এনে হয় না। বুঝতে পেরেছি। আপনাদের এখানে বেসিক্যালি তো মানে কালকে শিব শিবরাত্রি, কালকেই শিব পুজো হবে, রাত্রিবেলা 8টার পর থেকে জল ঢালবে যাদের ইচ্ছা, 11টা পর্যন্ত, হ্যাঁ 11টা পর্যন্ত ঢালতেই পারে। তারপরে মন্দিরের পুজো হবে, মন্দিরে লাগবে কখন ছাড়বে, রাত্রিবেলা 8টায় লাগছে কালকে, আগামীকাল রাত 8টায় লাগছে, পরের দিনকে বিকেল 5:45 ছাড়ছে। আচ্ছা, তারপর নেক্সট দিন আবার অমাবস্যা আছে, অমাবস্যার পুজো হয়, আমাদের অমাবস্যার পুজো দিনের বেলায় হয়, দিনে এখানে দিনের বেলা, দিনের বেলা যে সময় অমাবস্যাটা পাওয়া যায় দুপুরবেলা 12টার নাগাদ, ওই টাইমটায় ভোগ হয়, ওই ভোগের টাইমে যেদিন অমাবস্যা পাওয়া যায় সেই দিন হয়। এখানে আপনার মানে এবার মন্দির সম্বন্ধে একটু জিজ্ঞাসা করি, এই মন্দিরটা কবে স্থাপিত হয়? এটা শুরু হয়েছে হচ্ছে ওই 1392 বাংলার, আর ইংরেজির এটা 83 সালে, 83 সালে, 1983, মানে এখনো অবধি 40 বছর চলছে, 40 বছর মানে এইবার পড়লো, এবার পড়লো। আচ্ছা, আপনার এখানে স্থাপিতকালে মানে এই মন্দিরের আগে কি ছিল? মন্দিরের আগে জমি ছিল, এমনি এখানে পুরো জঙ্গল, জঙ্গল প্রায় চারপাশে বাঁশবাগান টাগান এসব ছিল, মানুষজন আসছে নাকি ভয় পেত। এখানে মানে বেসিক্যালি বলে কি দুটো ইট, হ্যাঁ দুটো নাটটাই ওই 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 দিকটা আছে তুলসী গাছের পেছন দিকে, ওং লেখা আছে, ওইখানেই প্রথম পুজো শুরু হয়েছিল, স্বপ্নাদিষ্ট হয়েছিলেন একজন মন্দির কমিটিরই সেক্রেটারি, উনি স্বপ্নাদিষ্ট হয়ে তৈরি করেছিলেন, তারপরে আস্তে আস্তে মন্দির টন্দির হয়েছে পরবর্তীকালে। হ্যাঁ, আমাদের যে বৃহস্পতিবার দিনটা বললাম না স্পেশাল ডে, ওই বৃহস্পতিবার দিনই ওই পুজোটা হয়, 3 টাকার পুজো বলে, 3 টাকার পুজো, হ্যাঁ 3 টাকার পুজো, মানে এখনো 3 টাকারই হয়, কিন্তু এটা হলো ওই মায়েরই আদেশ আর কি, 3 টাকার পুজো, ধূপকাঠি মোমবাতি বাতাসা দিয়ে পুজো হয়, 3 টাকা, হ্যাঁ উনিই দেন সেই পুজোটা, অন্য কেউ দিতে পারে না। আচ্ছা বাহ, এটা খুব দারুণ জিনিস জানলাম, এটা জানতাম। আর একমাত্র নর্মালি জানি কামাখ্যা মন্দির যেটি আসামে আছে, আসামে হচ্ছে ওটি, আর তাহলে এটা তো স্বপ্নাদিষ্ট মন্দির, স্বপ্নাদিষ্ট, স্বপ্নাদিষ্ট মন্দির। আচ্ছা, মানে ওখানকার কিছু জিনিস এখানে এসে স্থাপিত না, না ওখানের সঙ্গে আমরা যোগাযোগ রাখি, আমাদের সঙ্গে যোগাযোগ আছে, কিন্তু ওখানকার কিছু এখানে এনে স্থাপিত করা হয় না, এটা এটা স্বপ্নটা, ওটা ওটা প্রকৃতির থেকে নিয়মে হয়েছে, এটা স্বপ্নাদিষ্ট। আচ্ছা যাক, ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমার নাম বাবুল রায় চৌধুরী। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি মানে মন্দিরের? আমি 15 বছর আছি এখানে পুরোহিত। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, যা চয় আসবেন, ধন্যবাদ, অবশ্যই।
Maharani, jai jai mata.